গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের করাবো গণিত একাদশ অধ্যায়, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। অনুশীলনী 11.1 এ 7 এর ক ও খ নাম্বার অঙ্ক। 7, যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে a by c equal to a square plus b square divided by b square plus c square। সমাধান, দেওয়া আছে a অনুপাত b equal to b অনুপাত c। আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, আমরা এখানে লিখতে পারি বা a by b equal to b by c, বা আর আর গুণ করলে এখান থেকে আমরা লিখতে পারি b square equal to এ সি। তাহলে আমাদের এখানে বাম পক্ষে দেওয়া আছে এ বাই সি, আর ডান পক্ষে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা লিখি ডান পক্ষ সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস, আমরা এখানে পেয়েছি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তাহলে প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম এসি ডিভাইডেড বাই বি স্কোয়ারের জায়গায় এসি প্লাস সি স্কোয়ার সমান সমান প্রথম সরি উপরের দুইটা থেকে দুই জায়গায় এ আছে, আমরা যদি এ কমন নিই তাহলে হয় এ প্লাস সি, এবং নিচ থেকে যদি আমরা সি কমন নিই তাহলে হয় এ প্লাস সি। তাহলে উপরে নিচে এ প্লাস সি এ প্লাস সি কাটাকাটি যায়, তাহলে সমান সমান এখানে থাকতেছে এ ডিভাইডেড বাই সি সমান বামপক্ষ প্রমাণিত। 7 এর খ, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। সমাধান, দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, বা এখান থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। বাম পক্ষ সমান এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব প্লাস ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই সি কিউব সমান, এইখান এইটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, প্রথমে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দিয়ে ওয়ান বাই এ কিউবকে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস এটা দিয়ে ওয়ান বাই বি কিউবকে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব প্লাস এটা দিয়ে ওয়ান বাই সি কিউবকে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব সমান, উপরে দুইটা এ স্কোয়ার নিচে তিনটা, যদি আমরা কাটাকাটি করি তাহলে নিচে একটা এ থাকে আর উপরে থাকে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে যদি বি স্কোয়ার কাটাকাটি করি তাহলে নিচে একটা বি থাকে আর উপরে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার স্কোয়ার কাটাকাটি করলে নিচে থাকে সি আর উপরে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান, এখন বি স্কোয়ার সমান আমরা পেয়েছি এ সি, তাহলে বি স্কোয়ার জায়গায় আমরা লিখলাম এ সি ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এটাকে আমরা যেহেতু এ স্কোয়ার সি স্কোয়ার আলাদা আছে আমরা একসাথে লিখলাম এ সি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ারের জায়গায় তার মান লিখলাম এ সি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু এখানে এ এ কাটা যায় আর সি স্কোয়ার গুণ করলে হয় সি কিউ প্লাস এ সি সমান হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমরা এটা এ সি এর জায়গায় বি স্কোয়ার লিখে তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি সি যদি কাটাকাটি যায় তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে হয় এ কিউ সমান সি কিউ প্লাস এখানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই বি প্লাস এ কিউ সমান সি কিউ প্লাস যদি আমরা বি একটা একটা কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে বি কিউ প্লাস এ কিউ সমান
a cube plus b cube plus c cube समान डान पक्ष प्रमाणित। आशा करी सबाई अंक दुईटा बुझते पेरेछो। तुम्हारा बाड़ीते अवश्य करबे। धन्यवाद।